কি করো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে দেখেন, আমার পাখিগুলো কি সুন্দর করে খাবার খাচ্ছে মাশাআল্লাহ। আর আজকে একটা খুশির বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমার এই যে সাদা লক্ষ্মী পাখি দুইটা ডিম পারছে। তো পাঁচটা ডিম পারছে মাশাআল্লাহ, ঘরের মধ্যে আছে ওই যে মা পাখিটা। আমি তো খুবই খুশি, কারণ আজকে আমি প্রথম দেখলাম, হয়তো বা আরও দুই দিন আগে পারছে ডিমগুলা, কিন্তু দেখি নি আগে। ঘরের মধ্যে আছে পাখিরা, মা পাখিটা কি ডিম থেকে বের হচ্ছে না, আজকে আমি সকাল থেকে দেখি নাই বেশি। তো কিছুক্ষণ আগে দেখতে পেলাম যে ওরা ডিম পারছে। কোনোভাবে বের হচ্ছে না আজকে ঘর থেকে, মা পাখিটা ভিতরেই আছে। এখন আল্লাহর রহমতে ভালোই ভালোই বাচ্চাগুলো হয়ে গেলেই হয়। যে ভিতরে ওটা হচ্ছে মা পাখি, এখন একটু বের হয়েছে, কিন্তু সকাল থেকে বের হয়নি ঘর থেকেও। দোয়া করি যেন ভালোভাবে সব বাচ্চাগুলো হয়। তো অনেকদিন ধরেই অপেক্ষা করতেছিলাম যে পাখিগুলো ডিম পারে না কেন। আসলে প্রায় 4 মাস হয়ে গেছে এই পাখিগুলো আমার বাসায় আনা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আজকে সকালে দেখতে পেলাম যে পাখিগুলো ডিম পেরেছে। আর এইদিকে এই যে এই পাখিগুলো অবশ্য এখন ডিম পারিনি, তবে আশা রাখি খুব তাড়াতাড়ি পারবে, কারণ এগুলোও প্রায় 4-5 মাস হয়ে গেছে আনা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।